إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. যাবতীয় প্রশংসা মহানব্বুল আলমিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত যিনি ভাই এবং বোনেরা, আমাদের সাপ্তাহিক ক্লাসের আজকের নফল সালাত বা সুন্নাত বা অন্যান্য সালাতের পরিচয় পর্বের আজকের চতুর্থ পর্ব। আজকে ইনশাল্লাহ আমরা চারটি সালাতের পরিচয় জানবো এবং এগুলোর হুকুম কি এবং পড়ার পদ্ধতি কি সে বিষয়ে ইনশাল্লাহ জানার চেষ্টা করবো। বিসমিল্লাহ, আমরা প্রথমেই যে সালাত নিয়ে আলোচনা করবো সেই সালাতটি আমাদের সমাজে প্রচলিত রয়েছে সালাতুল হাজা নামে, হাজতের সালাত, প্রয়োজনের সালাত। যখন কোনো প্রয়োজন হবে কোনো মানুষের, তখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন বা কোনো সংকটের মধ্যে যখন পড়বেন, তখন দুই রাকাত সালাত আদায় করা এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। দেখুন, মূলত এই সালাতটি যারা বলেছেন যে সালাতুল হাজাত বলে সালাত আছে, তারা এর সপক্ষে যে দলিলগুলো পেশ করেছেন সেটি হলো একটি প্রসিদ্ধ হাদিস আপনারা জানেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাজাবাহু আমরুন সাল্লাহ, যখন আল্লাহ রাসূল কোনো সংকটে পড়তেন তখন সালাত আদায় করতেন। তাছাড়া পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তো ওনারা বলছেন এখানে যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, তাহলে আমার যখন আল্লাহ তাআলার কাছে সাহায্যের প্রয়োজন হবে কোনো প্রয়োজনে, তখন আমি আল্লাহ তাআলার কাছে সালাত পড়ে সাহায্য চাইবো। রাসূল ইসলাম যেমনটি করতেন, কোনো সংকটের মধ্যে কোনো সমস্যার মধ্যে পড়লে তিনি সালাত আদায় করতেন সাথে সাথে। তারপরে খেয়াল করুন যে যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তিনি যখন ওই লম্পট বাদশার কবলে পড়েছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, সালাত আদায় করেছিলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহুম্মা লা তুসাল্লি আলাইয়া হাদাল কাফির, আল্লাহ এই কাফেরকে আমার উপর তুমি বিজয় করো না, অর্থাৎ এর থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার দোয়া কবুলও করেছিলেন এবং আপনারা জানেন যে শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং অবাস হয়ে যায়, বারবার চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে অবশ্য উপঢৌকন স্বরূপ হাজারকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পাঠিয়ে দেন। তো যে কথা আমি বলতে চাচ্ছিলাম যে ওনারা বলতে চেয়েছেন এই সমস্ত দলিলগুলো দ্বারা যে সালাতুল হাজাত নামে একটি, হাজত নামে একটি সালাত রয়েছে, সালাতুল হাজা যেটিকে বলা হয়, অর্থাৎ প্রয়োজন পূরণের সালাত। তো এখানে মূলত আসলে এই ধরনের পরিভাষার কোনো সালাত আসলে শরীয়তে, অনেক ওলামা ইকরাম বলছেন যে সালাতুল হাজা বলে কোনো সালাত নেই, ওনারা বলছেন সালাতুল হাজা বলে এই ধরনের নামকরণ করা কোনো সালাতের এটার কোনো যৌক্তিকতা নেই। কারণ ওনারা বলছেন যে যখনই আমরা কোনো সালাত থেকে নামকরণ করব কোনো বিষয়ের, তখন এখানে অনেকগুলো মাসলা মাসায় চলে আসে যে ওই সালাতটা কত রাকাত পড়তে হবে, কোন সময় পড়তে হবে, অনেক বিষয় চলে আসে। তো এখানে তো এই বিষয়টা তেমন না, এটা যে কোনো সময় কোনো মানুষের প্রয়োজন হলে সে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারে। সে কারণে এই ধরনের কোনো সালাতকে নির্দিষ্ট করতে হবে, নাম দিতে হবে, এটার কোনো প্রয়োজন নেই। বরং যে কোনো নফল সালাত উনি পড়বেন, নফল সালাত পড়ে উনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, এটাকে আবার নামকরণ করতে হবে সালাত হিসেবে এটার কোনো যৌক্তিকতা নেই। এবং সে কারণে অনেক ওলামা ইকরাম সালাতুল হাজা, বর্তমান যুগের অনেক ওলামা ইকরাম বলেছেন যে সালাতুল হাজা নামে কোনো সালাত নেই, তবে বান্দা যে কোনো প্রয়োজনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারে। অবশ্য আমাদের বাংলা ভাষায়, বাংলা ভাষাভাষী আহলুল হাদিসদের অনেকেই অবশ্য এটিকে মানে সালাতুল হাজাত বলে উল্লেখ করেছেন তাদের সালাতের কিতাবগুলোতে, এবং তারা এটা বিরোধিতা করেননি। তবে আমারও মনে হয় যে নির্দিষ্ট এইভাবে সালাত নামকরণ না করে, যেহেতু শরীয়তে এ ধরনের কোনো কিছু সাব্যস্ত হয়নি সালাতদের থেকেও, সে কারণে আমরা নামকরণ না করে বরং যে কোনো সমস্যা হলে আমরা সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারি। আর যারা প্রার্থনার কথা বলেছেন সালাতের মাধ্যমে, তারা মূলত আপনি যখন কোনো সমস্যায় পড়বেন তখন সালাত পড়ে, দুই রাকাত পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আপনার প্রয়োজন পূরণে দোয়া করতে পারেন, অথবা আপনি সালাতের মধ্যেই চাইবেন, এটা এটাই উদ্দেশ্য। যেমন সিজদায় সালাতের অন্যতম দোয়ার একটি স্থান, অথবা তাশাহুদ শেষে সালাম ফেরানোর পূর্বে এটি অন্যতম একটি স্থান, বেশি বেশি দোয়ার কথা বলা হয়েছে এই স্থানগুলোতে, সেখানে দোয়া করা যেতে পারে। আচ্ছা, এই সালাত শেষ হলে দ্বিতীয় প্রকার সালাত যেটা আমরা বলবো সালাত তৌবা, যেটি
তাওবার সালাত, এই সালাত বলে কি কোনো কিছু আছে? জি এটা আছে, কারণ এই বিষয়ে স্পষ্ট হাদিস এসেছে, সে কারণে সালাত তোবা নামে সালাত ওলামা কেরাম সাব্যস্ত করেছেন, সালাতদের মধ্যেও এই সালাত প্রচলিত ছিল। কারণ আল্লাহ রাসূল বলছেন, মামিন আবদিন ইউজনিবু যানবান ফায়ুহসিনু তুহুর থুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন থুম্মা ইস্তাগফিরুল্লাহ ইল্লা গাফারাল্লাহু লাহু। কোনো ব্যক্তি যখন কোনো পাপ করে, কোনো বান্দা, এবং তখন তারপরে সুন্দরভাবে অজু করে, তারপর দুই রাকাত সালাত আদায় করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তারকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুনান আবু দাউদের হাদিস 1521 নম্বর হাদিস। কোনো কোনো রেওয়ায়েতে 4 রাকাতের কথা বলা হয়েছে, 2 রাকাতের স্থানে 4 রাকাতের কথা বলা হয়েছে। এখানে দেখুন, অনেকে আমরা জিজ্ঞেস করেন যে 2 রাকাত সালাত আমরা পড়ব, এই 2 রাকাত সালাত পড়ার এটা কি মানে, যদি আমি এটা কি ওই যে পাপটা করার পর পরই হতে হবে, না পাপ অনেক আগেই করা হয়েছে কিন্তু অনেক পরে উনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, সে কারণে উনি এই সালাত করছেন? দুইটাই করা যায়। আর কেউ যদি পাপ করার পর পরে অনুধাবন করতে পারে, মানে সে যদি অনুতপ্ত হয় সাথে সাথে পড়তে পারে, আবার যদি পরে অনুতপ্ত হতে পারে, একজন বান্দা পরে অনুতপ্ত হতে পারে সাথে সাথে, সে নিজের ভুল নাও বুঝতে পারে, সে কারণে এটা এমন না যে পাপ করার পর পরে হতে হবে, এমনটি নয়, বরং পরে যখন ভুল বুঝতে পারবে তখনও পড়তে পারে। আর এই সালাতের নির্দিষ্ট কোনো সময় নেই, এই সালাতের নির্দিষ্ট কোনো সময় নেই, সবসময় পড়া যায়, এমনকি অনেকে বলছেন নিষিদ্ধ সময়ে পড়া যাবে, নিষিদ্ধ সময়ে পড়া যাবে, কারণ এটা জাতুল আসবাবের মধ্যে, কারণযুক্ত সালাত। যখনই কারণ ঘটবে, কোনো সমস্যা মানে ভুল করে ফেলবে কোনো বান্দা, সাথে সাথে যখন সে অনুতপ্ত হবে, সে 2 রাকাত সালাত আদায় করতে পারে, এটা নিষিদ্ধ সময়, কোনো সমস্যা নেই, অনেকে বলছেন এটা। আর একটা বিষয় যে আসলে পাপ করার জন্য সালাতি যে নিয়ম সেটা নয়, আপনি সালাত ছাড়াও আরও অনেক মাধ্যম রয়েছে পাপ থেকে তওবা করার, এবং যাতে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করেন সেজন্য বিভিন্ন আমল আছে শরীয়তে, যার মধ্যে দান খায়রাত করা, সদকা করা, এটাও একটি আমল, সেটা আপনারা জানেন। কিন্তু মূল বিষয় হলো সব কিছুর, আমি একটা বিষয় আপনাদেরকে বলি, এই সব কিছুর মূল যে বিষয়টি সেটি হলো যে তওবা তখনই মানে গ্রহণযোগ্য হবে আল্লাহ তাআলার কাছে, সালাতটা বড় কথা না। আপনি যদি প্রতিদিন সালাত পড়েন বা সালাত পড়তেই থাকেন মাঝে মধ্যেই, তাহলে কি আল্লাহ আপনাকে তওবা কবুল করে নেবেন? এটা কি মূল উদ্দেশ্য? বরং এখানে আমরা সবাই জানি যে দেখুন, যে কোনো পাপ থেকে তওবা করতে হলে তওবার শর্তগুলোও কিন্তু মেনে চলতে হয়। তওবার শর্ত অর্থাৎ আপনি যে পাপটা করেছেন সেই পাপটা ছেড়ে দিতে হবে, সেটার জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে আল্লাহ তাআলার কাছে, দৃঢ় পরিকল্পনা করতে হবে যে আমি আর করবো না, এবং আল্লাহ তাআলার উদ্দেশ্যে ছাড়তে হবে। এই সমস্ত শর্ত যদি মেনে চলা হয় তাহলে আল্লাহ তওবা কবুল করবেন। আর যদি আমি বলি যে আমি পাপ করতেই আছি প্রতিদিন, ধরুন সুদের সাথে সংশ্লিষ্ট আমি প্রতিদিন, বা সুদে আমি সাহায্য করি, সুদ দিলে লেখালেখি করি, আমি সাক্ষ্য দিই সুদের উপরে, পাপ করতে আছি আর আমি প্রতিদিন কিন্তু এসে 2 রাকাত করে ওই সালাত তওবা করতেছি, তাহলে কিন্তু আমার কিন্তু এই সালাত তওবা কোনো কাজে আসবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা অনেকে মনে করি, আমাদের সমাজে অনেকে মনে করে যে সালাত জাস্ট পাপ হচ্ছে সালাত তওবা পড়ে নিব দিন শেষে শেষ। জি না, এত সহজ বিষয় না, কারণ তওবার শর্ত আপনাকে যেতে হবে। আপনি যতই যা আমল করুন না কেন, এই 2 রাকাত সালাত করুন আর দান খায়রাত করুন, বা আরো পাপ মোচনের অন্য কোনো কারণ করুন, কিন্তু আপনার তওবাটা কিন্তু নাসুহা হতে হবে, তওবা নাসুহা হতে হবে, তবে আপনার আল্লাহ তাআলা তওবা আপনার গ্রহণ করবেন। এই বিষয়টি আমাদের খেয়াল করা উচিত। সালাত তওবার ক্ষেত্রে অনেকেই এটি সালাতের মধ্যে পড়ার কথা বলেছেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটি পড়ার কথা বলেছেন সালাতের মধ্যে সিজদাতে অথবা সালাম ফেরানোর পূর্বে। তো এই 2টি সালাত আমরা জানলাম, সালাতুল হাজাত এবং সালাতুত তওবা, তওবার সালাত এবং হাজতের সালাত। এই 2টি সালাত জানার পর আমাদের পরবর্তী যেটি সালাত সেটি হচ্ছে সালাতুত তাসবিহ, সালাতুত তাসবিহ। এবং এই সম্পর্কে আমরা অনেকেই প্রশ্ন করি, অনেকেই জানার চেষ্টা করি, অনেকেই আমাদের প্রশ্ন করি। দেখুন, সালাতুত তাসবিহর বিষয়ে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে, এবং এর নিয়ম যেটি সেটি হলো, যেটি আল্লাহ রাসূল তার চাচা আব্বাসকে রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিয়েছিলেন, যে এবং এর দ্বারা আল্লাহ তাআলা 10 প্রকারের পাপ তিনি আল্লাহ তাআলা মার্জন করে দিবেন। এটা কিন্তু অনেক ফজিলত বর্ণিত হয়েছে। এবং পড়ার পদ্ধতি 4 রাকাত সালাত, সালাতুল তাসবিহ পড়ার নিয়ম হলো
যে আল্লাহ রসুল যেটি শিখিয়েছেন সেটা হচ্ছে যে সাধারণ সালাত যেভাবে 4 রাকাত পড়া হয় সেভাবে পড়তে হবে। এর মাঝে একটি প্রসিদ্ধ জিকির আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই জিকির করতে হবে কতবার? প্রতি রাকাতে 75 বার, প্রতি রাকাতে 75 বার। কখন কখন? প্রথমত যখন আপনি প্রথম রাকাতে দাঁড়ালেন, দাঁড়ানোর পর স্বাভাবিক সালাত পড়লেন, সুরা ফাতিহা পড়লেন, সুরা ফাতিহার পরে আরেকটি সুরা পড়লেন, তারপরে আপনি রুকুতে যাওয়ার আগেই 15 বার, রুকুতে যাওয়ার আগেই 15 বার আপনি এটি পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটি আপনি 15 বার পড়বেন। তারপর রুকুতে চলে যাওয়ার পর রুকুর তাসবিহ পাঠ করার পর আবার এই জিকিরটি 10 বার পাঠ করবেন। আবার রুকু থেকে উঠার পর সাধারণ সামি আল্লাহ লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ বলার পর আবার 10 বার পাঠ করবেন। তারপর সিজদায় যাবেন, সিজদা তাসবিহ পাঠ করার পর আবার 10 বার পাঠ করবেন। সিজদা থেকে উঠে দুই সিজদার মধ্যখানে দোয়া বলার পর আবার 10 বার পাঠ করবেন। আবার সিজদায় যাবেন, আবার 10 বার পাঠ করবেন। আবার সিজদা থেকে উঠে আপনি তো দাঁড়িয়ে যাবেন, কিন্তু যখন আপনি জালসাতুল ইস্তিরাহা করবেন, জালসাতুল ইস্তিরাহায় আপনি 10 বার আবার পাঠ করে আপনি উঠবেন। তাহলে এখানে দেখুন, এক রাকাতে আপনার 75 বার হলো। প্রথমে 15, তারপরে রুকুতে যেয়ে 10, 25, রুকু থেকে উঠে 10, 35, সিজদাতে 2 সিজদায় 10, 10, 20, তাহলে 55, 2 সিজদার মধ্যখানে 10, 65, আর জালসাতুল ইস্তিরাহায় প্রথম রাকাতে হলো 10, 75 বার। আর দ্বিতীয় রাকাতে জালসাতুল ইস্তিরাহা নেই, সেখানে তাশাহুদের জন্য যখন বসবেন তখন তাশাহুদ পাঠের আগেই অবশ্য এই 10 বার পাঠ করবেন, তারপর তাশাহুদ পাঠ করে তারপর উঠবেন। এভাবে প্রতি রাকাতে 75 বার পাঠ করার কথা আল্লাহ রসুল বলেছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। কিন্তু এবং এই হাদিসগুলো কোনো কোনো মুহাদ্দিস, যেমন আমাদের পূর্ববর্তী মুতাকাদ্দিমদের মধ্যে প্রসিদ্ধ ইমাম ইবনে হাজার আল আসকালানী রহমতুল্লাহ আলাইহি, বর্তমান যুগের উলামায়ে কেরামের মধ্যে শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিস, এই সংক্রান্ত হাদিসগুলোকে সহি বলেছেন এবং গ্রহণযোগ্য বলেছেন, হাসান পর্যায়ের। সে কারণে ওনারা সালাতুত তাসবিহ বলে যে একটি সালাত আছে, এটি ওনারা বলেন এবং পড়তে বলেন। এবং এই সালাতের কথা বলা হয়েছে যে মানে দিনে একবার অথবা সপ্তাহে একবার অথবা বছরে একবার অথবা জীবনে একবার পাঠ করলে হবে। এই সালাতের ক্ষেত্রে অবশ্য বিপরীতে অনেক সালাফগণ এই সালাতকে অগ্রহণযোগ্য বলেছেন, কারণ এই সংক্রান্ত বর্ণনা যেগুলো এসেছে সালাত তাসবিহ সংক্রান্ত, সেগুলো একটাও সহি নয়, সেগুলো একটাও সহি নয় ওনাদের কাছে। বলেছেন যে এই সংক্রান্ত বর্ণনাগুলো সবই দুর্বল। এমনকি ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল এই সালাত সম্পর্কে, তো উনি বলছেন যে এই সালাতের সংক্রান্ত কোনো কিছুই বর্ণিত হয়নি শরীয়তে, কোনো কিছুই নেই শরীয়তে, কোনো কিছু উনি কোনো কিছু জানতেন না। শেখ হুসাইন ইবনে তাইমিয়া তার অনুসরণ করেছেন, অনেক ইমামগণ এটা অনুসরণ করেছেন এবং ওনারা বলেছেন যে এই সালাত বলে কোনো কিছুই শরীয়তে গ্রহণযোগ্য নয়, এই সালাত সংক্রান্ত কোনো কিছুই রাসূল ইসলাম থেকে সাব্যস্ত হয়নি। এবং বর্তমান যুগের আলেমদের মধ্যে শেখ ইবনে উসাইমিন সহ আরো অনেক উলামা ইকরাম বলছেন যে আসলে সালাত তাসবিহ সালাতটা মানে শুধু সনদের জন্য নয়, এবং এমনি স্বাভাবিক মতনের দিক থেকেও এটা অগ্রহণযোগ্য, এরকম কোনো ইবাদতের মানে অস্তিত্ব শরীয়তে কিন্তু অন্য কোনো ইবাদতে নেই, সে কারণে এটি অগ্রহণযোগ্য তারা গ্রহণ করেননি। এবং এই মতটি সব থেকে বেশি শক্তিশালী এ কারণে যে দেখুন, যে কোনো একটি ইবাদত যদি আমরা করতে চাই তাহলে সেটি অকাট্যভাবে প্রমাণিত হওয়া চাই, অকাট্যভাবে প্রমাণিত হওয়া চাই। অকাট্য বলতে আমি যেটা বলছি যে কমপক্ষে যেটা যেটা ইবাদতটা নিয়ে কমপক্ষে যাতে মতভেদ না থাকে, বা যে হাদিসগুলো সম্পর্কে যাতে বিতর্ক না থাকে, এমন একটা ইবাদত যে যেখানে পদ্ধতিগত যদি কোনো বিতর্ক থাকতো, মতভেদ থাকতো, সেটা নিয়ে হয়তো আমরা কথা বলতাম, কিন্তু এখানে সেটা না, বরং সালাতটাই আছে কিনা সেটা নিয়ে অনেক কথা। এবং শুধু সেটাই নয়, বরং অনেকে বলেছেন যে মওকুফ এই সংক্রান্ত সালাদ এই সংক্রান্ত সালাদ যেগুলো রয়েছে, এই সংক্রান্ত সালাতের হাদিস, বেশিরভাগ হাদিসগুলো মওকুফ বলেছে। তো যাই হোক, সে কারণে মানে কোনো প্রকার সন্দেহের উপর ভিত্তি করে কোনো ইবাদত পালনের কোনো প্রয়োজন নাই। বরং দেখুন, আমাদের আমি সবসময় একটা কথা বলি, অনেকে যারা জিজ্ঞেস করেন এই সালাদ সম্পর্কে, আবার অনেকে আবার মনে করেন যে এই সালাদটা মক্কা মদিনায় যে পড়লে আরো বেশি সব, ফেসবুক অনেকে বলে থাকেন। আসলে আমি এই জন্য আমাদের ভাইদেরকে বলি, বা যারা যারা জিজ্ঞেস করেন তাদেরকে বলি, দেখুন এটাকে নিয়ে আমি এখন আপনি এখন শেখ আলবানের মত গ্রহণ করে আপনি পড়তে পারেন, সে কারণে আমি পদ্ধতিটাও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। কিন্তু আমি যেটা বলি, দেখুন যেটা অকাট্যভাবে প্রমাণিত সেটা আমরা করি না কেন?
তাহিয়াতুল উযু এত সব বলা হয়েছে আপনাদেরকে, তো গত সপ্তাহে বলেছি জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দিবে, ওই আমলটা করুন। অকারটা এটা নিয়ে কেউ কোনো আপত্তি করেননি, সালাতুল লাইল নিয়ে কেউ কোনো আপত্তি করেননি, সালাতুল ইশরাক নিয়ে কেউ কোনো আপত্তি করেননি, যেগুলো নিয়ে কোনো আপত্তি নেই সেগুলো আমরা করার চেষ্টা করি, যেগুলো নিয়ে মতভেদ নেই, মতভেদ যেটা সন্দেহ রয়েছে যে ইবাদতটা এমন না, আমি যেমনটি বললাম যে পদ্ধতিগত কোনো মতভেদ সেটাও কিন্তু না, বরং আসলে ইবাদতটা আসলে সাব্যস্ত কি সাব্যস্ত না, এই ধরনের ইবাদত থাকতে পারে কি পারে না সেটা নিয়ে কিন্তু মতভেদ, সে কারণে আমরা এটিকে এড়িয়ে যাওয়াই সব থেকে ভালো মনে করি। তবে এটিকে আমি বেদাত বলছি না এই কারণে যেহেতু এ সংক্রান্ত বর্ণনাগুলো অনেকে সহি বলেছেন, হাসান বলেছেন, সেখানে মতভেদপূর্ণ একটি বিষয়কে বেদাত বলাটা আমাদের মতে উচিত হবে না। তবে আমি যদি কেউ আপনারা জিজ্ঞেস করেন যে আমরা কোনটা করবো, তাহলে আমি এড়িয়ে চলতে বলবো, এবং এর পরিবর্তে যে কোনো একটি সহি আমল যেটি সাব্যস্ত হয়েছে রাসুলান থেকে সেটি আমরা করার চেষ্টা করব। আমাদের চতুর্থ নাম্বার যে সালাত সেটি হচ্ছে সালাতুল ইস্তিখারা, ইস্তিখারা জন্য। এবং আপনারা জানেন যে যে কোনো বান্দা যখন কোনো সিদ্ধান্ত নিতে কোনো সমস্যায় পড়ে যায় বা ইতস্তত বোধ করে, কোনো সংকোচের মধ্যে পড়ে বা কি করবে ভেবে না পাই, তখন সালাতুল ইস্তিখারা। এবং আল্লাহ রসুল ইস্তিখারা শিখাতেন সাহাবা ইকরামকে, যেমন ভাবে সূরা ফাতিহা শিখিয়েছেন তাদেরকে, বেশি বেশি ইস্তিখারার প্রতি তাদেরকে উৎসাহ দিয়েছেন। আমরাও আমাদের মুসলিম ভাইদেরকে উৎসাহ দিব। আসলে এখানে দেখুন মূল যে মাসালাটি আপনাদের এখানে নিয়ে আসতে চাই আমি সেখানে ইস্তিখারার ক্ষেত্রে, সেটি হচ্ছে যে আপনি যদি পদ্ধতিগত বলেন তাহলে দুই রাকাত সালাত আপনাকে পড়তে হবে, দুই রাকাত সালাত পড়ে আপনি তখন যে ইস্তিখারার জন্য যে বর্ণিত দোয়াটি আছে সেটি আপনি পাঠ করবেন। তো এই দোয়াটি কখন পাঠ করবেন, কোন কোন বর্ণনা অনুযায়ী সুম্মা লিয়াকুল, অর্থাৎ সালাত শেষে আবার ওয়াল ইয়াকুল ওয়াল ইয়াকুল ফিহা বলা হয়েছে কোন কোন বর্ণনায়, অর্থাৎ সালাতের মধ্যে বলার কথা। সালাতের মধ্যে যদি বলি তাহলে আমাকে সিজদায় বলতে হবে অথবা সালাম ফেরানোর পূর্বে, আর সালাতের পরে যদি বলি তাহলে সালাম ফেরানোর পর পরে আপনি বলবেন এই নির্ধারিত দোয়াটি, এটি বলবেন। দেখুন এখানে মূলত যে আমাদের একটু ভুল বোঝাবুঝি হয় এই জিনিসটা নিয়ে, যে আসলে সালাতুল ইস্তিখারাটা আমি আসলে কি কিভাবে করব। প্রথমত দেখুন যে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন দৃঢ়ভাবে মোটামুটি যে আমি এটা করবই, আপনি যদি সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে আমি এটা করবই, মানে শুধু নামকে অস্থি ইস্তিখারা করছেন, এই ধরনের কেউ করবেন না, এ ধরনের করবেন না, বরং আপনার মানে আপনি চাচ্ছেন যে একটা সিদ্ধান্ত নিয়েছেন বা সিদ্ধান্ত নিয়েছে চাচ্ছেন একটা জিনিস চিন্তা করেছেন, কিন্তু ফুললি আপনি আজম দৃঢ় চিন্তা করতে পারছেন না, দৃঢ় সিদ্ধান্ত নিতে পারছেন না, তখন আপনি করবেন। কিন্তু আপনার সিদ্ধান্ত মনে মনে নিয়েই ফেলেছেন যে এটা আপনি করবেনই প্রায়, তখন এটা করার একবারে ফুললি সিদ্ধান্ত মানে আপনি দৃঢ় হওয়ার পর আপনি ইস্তিখারা করবেন না, এটা হলো মূল কথা। কিন্তু ইস্তিখারা আসলে আপনাকে আপনার কিন্তু একটা চিন্তা আসবে কোনো কাজের প্রতি যে আমি কাজটা করবো, তখন কিন্তু আপনি ইস্তিখারা করবেন এটার উপর। এমন নয় যে দুইটি কাজ দুইটি কোনটি করবেন এটির মধ্যে আপনি ইস্তিখারা করলে আপনি বুঝতে পারবেন যে না। আর ইস্তিখারা আরেকটা বিষয় হলো যে আপনি ইস্তিখারা করলে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি মানে যেদিকে আপনি মন চাইবে ইস্তিখারা করার পর, এমন না যে আপনাকে ঘুমিয়ে যেতে হবে, ঘুমিয়ে দেখলে আপনি স্বপ্ন দেখবেন তখন আপনি সিদ্ধান্ত নেবেন, এটা ঘুমাতে হবে এমন কোনো বিষয় নাই, স্বপ্নে দেখতে হবে এমন কোনো বিষয় না, কিন্তু বলতে হলো যে আপনার মন যেদিকে তখন টানবে তখন আপনি সেদিকে যাবেন সেটার দিকে ইনশাল্লাহ, যদি সঠিকভাবে আমরা করি আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখাবেন। এখন বিষয়টা হলো যে যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হলো যে মানে যখন দুইটি কাজ মানে কোনো একটি কাজ সেটা হ্যাঁ নাকি না সেটার উপর কিন্তু ইস্তিখারা মূলত। কিন্তু ধরুন যেমন আমি বলি উদাহরণস্বরূপ যে আপনি কোথাও সফরে যাবেন, চিন্তা করেছেন যে সফরে যাবেন, আমি চিন্তা করলাম যে আমি সিলেটে যাব, চিন্তা এসেছে যে সিলেটে আমি সফরে যাব, ঘুরতে যাব আমি, পরে তখন চিন্তা করার পর আমার মনে হচ্ছে যে আসলে যাব কি না, এখন এই মুহূর্তে কঠিন অবস্থা চলতেছে দেশে করোনা পরিস্থিতি, এখন না একটু পরিস্থিতি স্বাভাবিক হলে না হয় যাবো না কি করবো আসলে, তখন আপনি ইস্তিখারা করলেন যে আপনি যাবেন কি না। আর দেখুন আর তারপরে আরো উদাহরণ দিই যে অথবা আপনি কোনো চাকরির অফার এসেছে আপনার, চাকরির অফারে জব করতে চাচ্ছেন, কোনো জবের অফার এসেছে, তখন আপনি চিন্তা করলেন যে হ্যাঁ জবটা করা যায়, কিন্তু আবার ভাবছেন যে যাবো এই জবটা, এটা কিন্তু আমার জন্য কল্যাণকর হবে, এটা থেকে আমি নিজেকে হালালের উপর সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখতে পারবো, তখন কিন্তু আপনি ইস্তিখারা করবেন। অথবা
আপনি এটা গাড়ি দেখেছেন, ভালো গাড়ি, ভালো মডেল পছন্দ হয়েছে, তখন পছন্দ হয়েছে মাত্র, কেনার চিন্তা ভাবনা করছেন, ওই সময় আপনি ইস্তেখারা করবেন, এটা হলো বিষয়। কিন্তু ধরুন দুইটা গাড়ি আছে বাজারে, একটা আছে টয়োটা, আবার আর একটা আছে অন্য কোনো কোম্পানির। এখন আপনি দুইটার মধ্যে কোনটা নেবেন, আপনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, তখন কি আপনি ইস্তেখারা করবেন? না, এটা কিন্তু তখন কিন্তু আসলে ইস্তেখারা না। যদি অনেকে বলেছেন তারা দুধ ভাই না আমরা, কিন্তু আসলে এটা দ্বারা বোঝাতে চেয়েছেন দুইটার মধ্যে যখন আমি মানে মানে কোনটা করব, এই সংকটের মধ্যে থাকব, তখন করার কথা। কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য হলো যে হ্যাঁ বা না, যে আপনি ওই কাজটা করবেন কি করবেন না, একটার উপর আসলে মূলত এটাকে বলা হয়েছে তারদ্দুত। কিন্তু আপনি দুইটার, আবার হয়তো বিয়ে করতে যাচ্ছেন, তখন আপনি দুইটা মেয়ে দেখেছেন, তখন আপনি দুইটার মধ্যে কোনটাকে করবেন সেটাকে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, তখন কি আপনি ইস্তেখারা করবেন? না, এটার জন্য ইস্তেখারা না। বরং আপনি একটা মেয়েকে আপনার পছন্দ হয়েছে মূলত প্রাথমিকভাবে, যে না ওকে বিয়ে করা যায়, দিনদারিতার দিক থেকে ভালো, দেখতেও ভালো, ধরুন আপনার পছন্দ হলো, তখন আপনি ইস্তেখারা করবেন, যে আপনি ইস্তেখারা করবেন এটার উপর যে মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, তারপরে তখন ইস্তেখারা দোয়া পাঠ করবেন। আচ্ছা, আমি যে কথাটা বললাম আপনাদেরকে, এটা দলিলটা কি? এটা দলিলটা হলো যে আপনি ইস্তেখারা যে দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, সে দোয়াটার দিকে যদি আপনি খেয়াল করুন, তাহলে ওখানে কি রয়েছে দেখুন, যে দোয়ার মধ্যে এক পর্যায়ে আপনি বলছেন যে আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া মা'আশি ওয়া আকিবাতি আমরি আজিলি ওয়া আজিলি। হে আল্লাহ, আপনি জানেন, আপনি যদি জানেন যে এই কাজটা আমার জন্য কল্যাণকর, আমার দিনের জন্য, আমার দুনিয়ার জন্য, আমার জীবন পরিচালনার জন্য, এবং এর যে মানে দ্রুত ফল বা বিলম্বিত ফল রয়েছে সেটা যদি আমার ভালো হয় ফলটা, তাহলে ফকদুর হুলি ও এসের হুলি, অর্থাৎ হে আল্লাহ আমার জন্য এটা নির্ধারণ করে দিন এবং আমার জন্য এটা সহজ করে দিন। ও বারিক লিফি, এবং এটাতে বরকত দান করুন। ওয়াইন কুন তা আলম আন্না হাযাল আমর শাররুন লি, আর যদি আপনি জানেন যে এই কাজটা আমার জন্য অকল্যাণকর, তাহলে কি ফাসরিফু আননি ওয়াসরিফনি আনহু, তাহলে আপনি এই কাজটাকে আমার থেকে দূরে সরিয়ে দিন এবং আমাকে ওই কাজটা থেকে দূরে সরিয়ে দিন। তার মানে দেখুন এই দুয়ার মধ্যে আপনি কি বলছেন, আপনি দুয়ার মধ্যে বলছেন যে আল্লাহ এই কাজটা, এই বিষয়টা যদি আমার জন্য কল্যাণ করা হয় অথবা এই বিষয়টা যদি আমার জন্য অকল্যাণ করা হয়, তাহলে বিষয়টা তো একটাই, দুয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে বিষয়টা একটাই। তার মানে আপনি যে কোনো একটা কাজের চিন্তা যখন করবেন তখন এটা, আর আপনি দুইটার বাছাই করেছেন যে কোনো, তারপরে আপনি দুইটার মধ্যে আপনি চাচ্ছেন ইস্তিখারার মাধ্যমে একটা করতে, না এটা হলো যে হ্যাঁ বা নাইন মধ্যে। অর্থাৎ আপনি প্রাথমিক আপনার চিন্তা আসবে, ইচ্ছা আসবে যে এটা আপনি করবেন, প্রাথমিক ইচ্ছা আসবে যে আপনি এই মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছেন বা পছন্দ হবে প্রাথমিকভাবে, অথবা প্রাথমিকভাবে আপনি একটা চাকরি পছন্দ করবেন, অথবা প্রাথমিকভাবে আপনি চিন্তা করবেন যে অমুক জায়গায় সফরে যাব, তারপর আপনি সেটার উপর সেটা দৃঢ় সিদ্ধান্ত নিতে পাচ্ছেন না, তখন আপনি সলাতুল ইস্তিখারা করবেন। কিন্তু দুইটার মধ্যে দুইটা কাজ অলরেডি আপনার সামনে, আপনি অমুক কোম্পানিতে ঢুকবেন না অমুক কোম্পানিতে, দুইটার কোনটা যেতে পারছেন না, তখন কিন্তু ইস্তিখারা নয়, কারণ আপনি ইস্তিখারা তখন এই দোয়াটা কি কাজে লাগতেছে? দেখুন তো আপনি দোয়ার মধ্যে বলছেন যে আল্লাহ এই কাজটা যদি আমার জন্য কল্যাণ করা হয়, তো কাজ তো আপনার সামনে দুইটা, আপনি তো দুইটার কথা এখানে বলছেন না, আপনি একটার কথাই বলছেন। তার মানে একটা প্রাথমিকভাবে আপনার চিন্তায় আসতে হবে, কিন্তু আপনি দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা এসেছে, আপনার ইচ্ছা হয়েছে, পছন্দ হয়েছে, এটার উপর তখন আপনি ইস্তিখারা করবেন। এটাই হলো আসলে সঠিক নিয়ম। এটি আমাদের অনেকে ভুল বুঝেন, মনে করেন যে দুইটির মধ্যে সমন্বয় করতে যে এটি হচ্ছে সালাতুল ইস্তিখারা। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আমি আজকে আর লম্বা করব না, আমরা চারটি সালাত নিলাম, তাহলে চারটি সালাত আজকে, সালাতুল হাজা যেটির কথা বললাম, যে আসলে যে কোনো প্রয়োজনে সংকটে পড়লে আমরা সালাত আদায় করতে পারি, দুই রাকাত, এটা কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে পারি সেটার জন্য। কিন্তু আসলে সালাতুল হাজা নামে কোনো সালাতকে নির্দিষ্ট করা, এটা অনেকে আপত্তি করেছেন, সে কারণে আমাদের নামকরণটা এড়িয়ে চলাই ভালো। আর সালাতুল তাওবার আলোচনা করেছি, দুই রাকাত অথবা চার রাকাত। তারপরে আমরা আলোচনা করলাম সালাতুল তাসবিহ, এবং আমরা বললাম যে এই সালাতটি নিশ্চিতভাবে প্রমাণিত নয়, অনেকে আপত্তি করেছেন যে এই সালাত আসলে শরীয়তে নেই, সেই কারণে এড়িয়ে যাওয়াটাই আমাদের জন্য ভালো, তবে কেউ পড়লে তাকে বিদাত বলা যাবে না। আর চতুর্থ নাম্বার হচ্ছে সালাতুল ইস্তিখারা, যেটা আমরা পড়লাম। পঞ্চম নাম্বার একটি সালাত, যেটি হচ্ছে সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা পাঁচ নাম্বার সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনা সালাত। দেখুন বৃষ্টি প্রার্থনা সালাত, অর্থাৎ এই সালাতের আমি প্রথমে বলি যে যখন বৃষ্টি হবে না, খরা চলতেছে, বৃষ্টির প্রয়োজন অনেক, তখন কিন্তু আপনার আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চাওয়ার প্রায় চারটি পদ্ধতি আছে, প্রায় চারটি পদ্ধতি ওলামা ইকরাম বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সালাতুল ইস্তিসকা পড়া,
আলোচনা যেটি পড়েছেন এটি সুন্নাত। এবং এই সালাদগুলো আসলে রাষ্ট্রীয় ভাবে হলে কিন্তু অনেক ভালো হয়। আমি এই জিনিসটা চিন্তা করলাম যে দেখুন শরীয়ত সৌদি আরবে কিন্তু রাষ্ট্রীয় ভাবে ঘোষণা দেওয়া হয়, এবং যেদিন ঘোষণা দেওয়া হয় প্রত্যেকটা জায়গায় একসাথে সালাদ শুরু হয়, একদিনে সালাত আদায় করা হয়। তো অনেক সময় আমাদের দেশেও হয় যে বৃষ্টি খরা অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে না, তখন কিন্তু আমরা রাষ্ট্রীয় ভাবে প্রশাসনিক ভাবে যদি এগুলো সিদ্ধান্ত না হয় এটা আসলে অনেক ভালো। তারপরে যদি প্রশাসনিক ভাবে না হয় আমরা নিজেরাই পড়বো, আমরা নিজেরাই উদ্যোগ নিব, নিয়ে পড়ার চেষ্টা করবো, কারণ এটি একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত, এবং এটি যদি আমরা পড়ি ইনশাআল্লাহ তাহলে আমাদেরকে বৃষ্টি দিতে পারেন। এই বৃষ্টি প্রার্থনা সালাতের মূল সালাতটি মূলত ঈদের সালাতের মতোই, মূলত ঈদের সালাতের মতোই, মানে সালাত যে দুই রাকাত আপনি পড়বেন সেটা ঈদের সালাতের মতো করে পড়বেন। প্রথম রাকাতে সাত তাকবীর, তারপরে সূরা ফাতিহা, এবং সূরা ফাতিহার পরে যে কোনো সূরা পড়া যায় তবে সূরা আলা, আর দ্বিতীয় রাকাতে যে পাঁচ তাকবীর, এবং সূরা ফাতিহার পরে যে কোনো সূরা পড়া যায় তবে সূরা গাশিয়া পড়া, এটি সুন্নাত। এভাবে দুই রাকাত সালাত পড়বেন। এটা দুইটা পদ্ধতি আছে সালাতের, ঈদের সালাতের মতোই করবেন। প্রথমে সালাত শুরু করবেন আজান ইকামত ছাড়াই, সালাত পড়ে নেবেন দুই রাকাত, তারপর ইমাম সাহেব খুতবা দিবেন। এই খুতবায় তিনি আল্লাহ বান্দাদেরকে উৎসাহ দিবেন পাপ পরিত্যাগ করতে, কারণ পাপের কারণে তো আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন, যাকাত না দেওয়ার কারণে বৃষ্টি বন্ধ করে দেন, পাপের কারণে বৃষ্টি বন্ধ করে দেন, অনেক কারণে বৃষ্টি বন্ধ করেন, পাপ থেকে মানুষ তওবা করার প্রতি উৎসাহ দিবেন, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করবেন, দোয়া সবকিছু বৃষ্টি প্রার্থনা কেন্দ্রিক যেন হয় তার বিষয়টা। এমন না যে সেখানে যে খুতবা দিয়ে যে ওয়াজ শুরু করে দিয়েছেন অন্যান্য, এটা না, বরং মানুষকে আল্লাহ দিনের পথে ফিরে আসার দিকে, যাতে আল্লাহ তাআলা আমাদের সাহায্যে, আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে এসেছি, তার কাছে অবনত হয়েছি। আর একটা বিষয় যে সালাতুল ইস্তিসকা পড়তে যাওয়ার আগে মানে জীর্ণ শূন্য পোশাক পরাটাই সব থেকে ভালো, মানে অত চাকচিক্য হয়ে যাবেন না ঈদের সালাতের মতো, জীর্ণ শূন্য পোশাক পরেই যেটা খুব একটা ভালো না, সেই পোশাক পরে যাওয়াটাই সব থেকে ভালো। সেই পোশাক পরে আপনি দুই রাকাত সালাত পড়লেন, তারপর ইমাম সাহেব খুতবা দিলেন, খুতবা দেওয়ার পর তিনি কি করবেন, তার চাদর যেটা আছে চাদরটা, এবং মুসল্লি যারা আছে সবাই তারা কিবলামুখী হয়ে চাদরটা উল্টে দিবেন, চাদর যেটা পড়েছিলেন যেদিকে সেটা উল্টো উল্টে দিবেন, তারপর ডান দিকেরটা বাম ঘাড়ে এবং বাম দিকেরটা ডান ঘাড়ে দিয়ে দিবেন চাদর। তারপরে দোয়া করবেন, এবং এই দোয়াটা আপনার মানে জমিনের দিকে হবে, আপনার তালুটা উল্টো দিকে, এভাবে আল্লাহ তাআলার কাছে, এবং হাতটা যেন বগলে না চেপে থাকে, এবং বগল থেকে বের হয়ে যায়, একটু উঁচুতে ধরবেন। আল্লাহ রসুলের বগলের শুভ্রতা দেখা গেছে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস। তো এভাবে আপনি করবেন। অবশ্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আপত্তি করেছেন এভাবে হাতের কথা, উনি বলতে চেয়েছেন যে মূলত হাতটা বেশি ওঠানোর কারণে মনে হয়েছে যে আল্লাহ রসুল উল্টো দিয়ে করেছেন, কিন্তু দোয়ার যেটা পদ্ধতি হাত ওঠানো সেটাই করতে হবে। এটা আমি একটা ওনার একটা মতে দেখলাম, আল্লাহ আলম, আল্লাহ তালা ভালো জানেন। তো যাই হোক, আমাদের প্রসিদ্ধ যেটা পদ্ধতি সেটাই আপনাদেরকে বলছি, উল্টো করে এভাবে করে দোয়া করবেন, এবং এটি হচ্ছে মূলত নিয়ম। তাহলে আমরা আবার আরেকটি নিয়ম হলো যে আগে খুতবা দিয়ে দিতে পারেন ইমাম সাহেব, ইমাম সাহেব আগে খুতবা দিয়ে দিতে পারেন, খুতবা দিবেন, খুতবা দেওয়ার পর সালাত পড়বেন, সালাত পড়ার পরে তখন ওই যে আগের মতোই যে কাপড় উল্টাবেন, কাপড় উল্টিয়ে তারপরে তখন দুই হাত তুলে দোয়া করবেন, এভাবে সালাতুল ইসকা পাঠ করবেন। এটি একটি পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনার জুমার খুতবাই বৃষ্টি প্রার্থনা করা যায়, ইমাম সাহেব করতে পারেন। যেমনটি আল্লাহ রসুলের কাছে এসে একজন ব্যক্তি বললেন যে আল্লাহ রসুল রাস্তাঘাট সব ধ্বংস হয়ে গেল, ফসল ফলাদি সব নষ্ট হয়ে গেল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। তারপর আল্লাহ রসুল দোয়া করলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে তার দোয়ায় আমিন বলেছিলেন, এমনকি হাত উঠেছিলেন, কোনো কোনো বর্ণনা অনুযায়ী হাত তুলে দোয়া করেছিলেন তার একসাথে। এই জামাতবদ্ধভাবে দোয়া করার এটা কিন্তু একটা স্থান, যে আল্লাহ রসুল জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া করেছেন, তার মধ্যে এটা একটা স্থান বৃষ্টি প্রার্থনার জন্য। তো যাই হোক, সেখানে দোয়া করেছিলেন, এটি দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হলো যে ইস্তিগফার করা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে, সবাই আমরা ইস্তিগফার করব আল্লাহ তাআলার কাছে, অকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আস-সামা আলাইকুম মিদরারা, তোমরা আল্লাহ তোমার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি মহা ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজোরে বৃষ্টি দিবেন, প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করবেন, বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের উপর। তাহলে যে ইস্তিগফার করলে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, এটা কোরআনের একাধিক আয়াতে এসেছে, এই পবিত্র কোরআনের একাধিক আয়াত দ্বারা এটি প্রমাণিত যে ইস্তিগফার করলে আল্লাহ তাআলা বৃষ্টি দেন। আর চতুর্থ নাম্বার হচ্ছে যে কোনো সৎ ব্যক্তির কাছে কোনো সৎ ব্যক্তিকে দোয়া করতে বলা, যেমন আল্লাহ রসুল দোয়া করতে আল্লাহ রসুলকে দোয়া করতে বলেছিলেন আল্লাহ রসুলের মৃত্যুর পর ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচা আব্বাসকে দোয়া বৃষ্টির জন্য বৃষ্টি প্রার্থনা করতে বলেছিলেন। আমরা নিজেরাও করবো, প্লাস কোনো সৎ ব্যক্তিকে বলতে পারি যে বৃষ্টি প্রার্থনা করো, কিন্তু কোনো সৎ ব্যক্তিকে আবার অশিলা করা না, এটা আবার ভুল বোঝে না অনেকে যে এটা আব্বাসকে অশিলা করেছিলেন, এটা এটা একেবারে ভুল বোঝা, এটা অশিলা না। এই জিনিসটা মানে আপনি
ব্যক্তিকে অসিলা না, ব্যক্তির দোয়া। সেজন্য বলা হয় যে কোনো সৎ ব্যক্তির দোয়াকে অসিলা করা যায়, এর অর্থই না যে আপনি বলবেন যে আল্লাহ অমুকের মাধ্যমে তোমার কাছে প্রার্থনা করছি, এটা উদ্দেশ্য না। বরং আপনি যে ওই সব ব্যক্তিকে বলবেন যে আপনি দোয়া করুন, তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, এটাকে আপনি অশিলা বলতে পারেন। আমাদের অনেকে ভুল বোঝেন বিষয়টাকে, সৎ ব্যক্তির দোয়াকে অশিলা করার অর্থ যে সৎ ব্যক্তিকে নাম করে আমি দোয়া করবো না, জি না, এটা 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 শিরক হয়ে যাবে, এটা স্পষ্ট শিরক হয়ে যাবে। বরং সৎ ব্যক্তির দোয়া করা, সৎ ব্যক্তিকে, এর উদ্দেশ্য হলো তাকে যে বলবেন যে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করুন বা এই প্রার্থনা করুন বা এই সংকটের মধ্যে আছে, এটা বলা, এটা সৎ ব্যক্তির দোয়া, এটা এটা মূলত বোঝানো হয়েছে। রাসুল রাসুলকে যেমন বলেছিলেন সাহাবা ইকরাম যে আপনি আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করুন, তেমন ভাবে রাসুলের মৃত্যুর পর উমর রাদিয়াল্লাহু আনহু রাসুলের চাচা আব্বাসকে বলেছিলেন যে আপনি বৃষ্টি প্রার্থনা করুন। জি, তো এটা হচ্ছে, এটা হচ্ছে চতুর্থ নম্বর পদ্ধতি। এই চারটি পদ্ধতি আমরা অনুসরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সালাতুল ইস্তিসকা তো আছে এবং এই সুন্নাতটি আমরা আদায় করার চেষ্টা করবো এবং চালু করার চেষ্টা করবো ইনশাল্লাহ বিভিন্ন জায়গায়। এবং সালাতুল ইস্তিসকা মসজিদে না পড়ে আমরা চেষ্টা করব যে বাইরে যে কোনো মাঠে পড়ানো, যদিও আমরা হয়তো আপনারা মক্কা মদিনায় দেখেছেন যে সেখানে মসজিদে পড়া হচ্ছে, কিন্তু সব থেকে উত্তম সুন্নতি পদ্ধতি হলো যে মাঠে যেয়ে পড়া, মাঠে ময়দানে যেয়ে পড়া, মাঠে যেয়ে পড়ার চেষ্টা করবেন, মুসল্লায় যেয়ে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমি এই পাঁচটা সালাত এই আজকে নিলাম ইনশাল্লাহ। সামনের সপ্তাহে আমরা সালাতুল খৌফ, ভয়ভীতির সালাত, ভয়ভীতির সময়ে কিভাবে সালাত আদায় করতে হয়, ফরজ সালাত, এটা মূলত এখানে আলোচনায় প্রাধান্য পাবে। আর আপনার জানাজা সালাত, তারপরে গায়বানা জানাজা, তারপরে ঈদের সালাত, এগুলো বিষয়ে আমাদের বাকি আছে। আচ্ছা, জানাজা সালাত, ঈদের সালাত এবং সালাতুল খৌফ, এছাড়া অন্য কোনো সালাত বা সালাত অধ্যায় আমরা আলোচনা করছি অনেকদিন থেকে আপনারা জানেন, তো অন্য কোনো সালাতের মধ্যে আর কিছু, আমি আমার আমার মনে যতটুকু পড়তেছে এবং বিভিন্ন বই দেখে যেটা দেখলাম যে বাকি আছে আমাদের সামনে এটুকুই সালাত, কিতাবুস সালাতের। আপনাদের যদি মনে হয় যে আরো কিছু বাকি আছে, কোনো খুঁটিনাটি মাসলা মাসাইল নয়, খুঁটিনাটি মাসলা মাসাইল আমার উদ্দেশ্য না, খুঁটিনাটি মাসলা মাসাইল হলে আমরা এটা প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা জানবো। উদ্দেশ্য হলো যেমন সালাতুল ইস্তিসকা, এটি একটি অধ্যায়, এটি একটি পরিচ্ছেদ, এরকম কোনো কিছু বড় কোনো কিছু গুরুত্বপূর্ণ কোনো কিছু ছুটে গেছে কিনা কিতাবুস সালাতের ক্ষেত্রে, এটা আপনাদের যদি কারো মনে থাকে, আপনারা হয়ে গেছে কিন্তু আপনি অনুপস্থিত ছিলেন এটা বলবেন না। আপনি যদি অনুপস্থিত, যারা নিয়মিত উপস্থিত হন আমাদের সাথে উপস্থিত হয়েছেন, একটু দার্স বা ক্লাস থেকে আপনারা অনুপস্থিত ছিলেন না বা লিখে রেখেছেন আপনারা মূল পয়েন্টগুলো, সেখান থেকে আপনারা বা আগের ভিডিওগুলো আমাদের আছে সেগুলোতে দেখে আপনারা পরবর্তীতে জানাবেন ইনশাআল্লাহ, যাতে আমরা কিতাবুস সালাত শেষ করে আমরা অন্য কিতাবে আমরা যেতে পারি, প্রবেশ করতে পারি ইনশাআল্লাহ। আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালজামিল মুসলিমিন মিন কুল্লি যানবিন ফাস্তাগফিরুহু ওয়াতুবু ইলাইহি। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে।